সর্বভারতীয় চারুকলা মন্দির ও ভাস্কর ভবন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মেনটেন্যান্স ট্রাস্ট চিন্তামণি কর সংগ্রহালয় এর আয়োজনে আজকে 19 এপ্রিল 2015 রবিবার 5ই বৈশাখ 1422 সর্বভারতীয় চারুকলা মন্দিরের প্রাণ পুরুষ বিশ্ববরেণ্য ভাস্কর চিন্তামণি করের 101তম জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি জগতে সুস্থ, সুন্দর, সুচারু, নান্দনিক ও মনোজ্ঞ সংস্কৃতি ধারক ও বাহক এবং প্রতিভা বিকাশের এক মন্দির, এক উজ্জ্বল প্রজ্জ্বল সংস্থা হল সর্বভারতীয় চারুকলা মন্দির। ভারতীয় ধ্রুপদী সঙ্গীত, চিত্রকলা, আবৃত্তি ও নৃত্য জগতে সর্বভারতীয় চারুকলা মন্দিরের একটা বিশিষ্ট ভূমিকা আছে। বাংলা তথা ভারতবর্ষে শিল্পকলা ব্যবস্থার উন্নতিকল্পে বহু যশস্বী শিল্পীদের মিলিত প্রচেষ্টায় চারুকলার উত্তরসূরীদের একটা নির্দিষ্ট মানে শিক্ষা দিয়ে তাদের শিক্ষাগত যোগ্যতার সঠিক মান নির্ণয় করে আসছে। পরিচালন ব্যবস্থায় 4টি বিভাগ আছে, প্রশিক্ষণ, গবেষণা, পরীক্ষা গ্রহণ এবং অনুষ্ঠান ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের ধাঁচে চারুকলার পরীক্ষা গ্রহণ পদ্ধতি, এছাড়া নতুন প্রতিভা
ও গুণীজনদের স্বীকৃতি ও সম্বর্ধনা দেওয়া হয়। চিন্তামণি করের পরম শ্রদ্ধেয় চিন্তামণি করের উদ্দেশ্যে বলছি, জানাচ্ছি, আমার এ ঘরে আপনার করে গৃহ দীপখানে জ্বালো, সব দুঃখ শোক সার্থক হোক লোভিয়া তোমারই আরো, কোণে কোণে যত লুকানো আধার মোরক ধন্য হয়ে তোমারই পূর্ণ আলোকে বসিয়া প্রিয়জনে বাসি ভালো, আমার এ ঘরে আপনার করে গৃহ দীপখানে জ্বালো। এখন মাল্যদান পর্ব, প্রথমে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি সর্বভারতীয় চারুকলা মন্দিরের সভাপতি প্রখ্যাত বরেণ্য চিত্রশিল্পী পরম শ্রদ্ধেয় মাননীয় শ্রীযুক্ত রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবারে আমরা বরণ করে নেব সর্বভারতীয় চারুকলা মন্দিরের বরেণ্য চিত্রশিল্পী মাননীয় শ্রীযুক্ত ঈশা মোহাম্মদ মহাশয়। এবারে আমরা বরণ করছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যশস্বী সিতার বাদক শ্রদ্ধেয় পণ্ডিত মণিলাল নাগ মহাশয়কে। ভারতীয় জাদুঘরের প্রাক্তন অধিকর্তা এবং বিশিষ্ট লেখক মাননীয় ডক্টর শ্যামলকান্তি চক্রবর্তী মহাশয়কে এখন আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। এখন আমরা বরণ করছি স্মরণ ধন্যা প্রখ্যাত ভাস্কর মাননীয়া শ্রীমতী উমা সিদ্ধান্ত মহাশয়কে। এবারে আমরা বরণ করছি বিশিষ্ট ভাস্কর মাননীয় শ্রীযুক্ত অনিট ঘোষ মহাশয়কে। এবারে আমরা বরণ করছি প্রখ্যাত ভাস্কর মাননীয় শ্রীযুক্ত বিমান বিহারী দাস মহাশয়কে। এবারে আমরা বরণ করে নিচ্ছি দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা এবং বিশিষ্ট কবি মাননীয় শ্রীযুক্ত পঙ্কজ সাহা মহাশয়কে। আমাদের পুষ্পস্তবক প্রধান পর্ব হলো। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সর্বভারতীয় চারুকলা মন্দিরের সভাপতি প্রখ্যাত বরেণ্য চিত্রশিল্পী
পরম শ্রদ্ধেয় মাননীয় শ্রীযুক্ত রামানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়, কোন অনুষ্ঠানের আনন্দে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি? আমার সামনে বিশিষ্টজনের ভাষণের সঙ্গে পাশ